সাকিব খানকে নিয়ে নায়িকা পূজার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে টালমাটাল নির্দুনিয়া। সোশ্যাল মিডিয়া জুড়ে সাকিব বুবলি অপুর বিয়ের সন্তান নিয়ে তুমুল আলোচনা সমালোচনা, যেখানে জুড়েছে সময়ের আলোচিত নায়িকা পূজা চেরির নামও। তুমুল আলোচনা সমালোচনার মাঝে মূলে যারা অর্থাৎ সাকিব বুবলির মুখে খিল আটলেও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন পূজা চেরি। রোববার দুপুরে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী পূজা চেরি, আর অভিনেত্রী পূজার সেই ছবির ক্যাপশন নিয়ে যত রহস্যময় ইঙ্গিত খুঁজে বেড়াচ্ছেন নেটিজনরা। ছবিতে দেখা গেছে ধবধবে সাদা ওয়েস্টার্ন পোশাক, মাথায় ফুলের মালা, মিষ্টি হেসে বাঁকা চোখে তাকিয়ে আছেন পূজা। নায়িকা পূজার তার পোস্ট করা নতুন ছবির ক্যাপশনে লিখেছেন, যে মুহূর্তে আপনি কারো যত্ন নেওয়া বন্ধ করবেন সেই মুহূর্ত থেকে সব কিছু আরও ভালো হতে থাকে, অন্যকে খুশি করতে গিয়ে নিজের সময় নষ্ট করবেন না, সঙ্গে জুড়ে দিয়েছেন অনেকগুলো ইমোজি। রোববার দুপুরে পূজার অফিসিয়াল ফেসবুকের পেজে করা পোস্টে স্পষ্টভাবে কারোর নাম না নিলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই ধরে নিয়েছেন পূজার এই পোস্ট একেবারে সাকিব খানকে নিয়েই। অন্তত পূজার এই ছবির কমেন্ট বক্সে নেটিজনদের মন্তব্য এমন কথাই বলছে। প্রসঙ্গত, গেল ঈদে মুক্তি পাওয়া গোলই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন সাকিব খান এবং পূজা চেরি। এই সিনেমায় কাজ করতে গিয়ে সাকিব পূজার মাঝে বেশ সখ্য তৈরি হয়েছে বলে জানা গেছে, যার ফলে বুবলিকে ছেড়ে বর্তমানে পূজার প্রেমে মজেছেন সাকিব খান। সম্প্রতি 2021-22 অর্থবছরে মায়া সিনেমার জন্য 65 লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলেন সাকিব খান। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় সাকিব খানের বিপরীতে দ্বিতীয়বারের মতো অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি। যদিও শুরুর দিকে বুবলির অভিনয়ের কথা শোনা যায়, তবে শেষ পর্যন্ত হিসাব পাল্টে গেল, সাকিবের মায়ায় জড়াচ্ছেন শিশু শিল্পী থেকে নায়িকা তকমা পাওয়া পূজা চেরি। উল্লেখ্য, পূজার সঙ্গে সাকিবের সম্পর্কের কথা শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই গুঞ্জন, এই প্রজন্মের নায়িকা পূজা চেরি সাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়েছেন, যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।